আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে খুবই ইজি একটি রেসিপি, আর এটি হচ্ছে একদম বাসায় তৈরি করা খুবই ইজি অল্প উপকরণে শর্মার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। ফার্স্টে আমি ডো রেডি করব। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর এখানে অল্প করে লবণ দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, আর সব কিছু একত্রে দিয়ে গুঁড়ো উপাদানগুলো এখন হাতের সাহায্যে মিক্স করে নেব। খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন 1 টেবিল চামচ পরিমাণ এখানে রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এগুলো সহ এখন ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এগুলো একত্রে মিক্স করে নেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো রেডি করব। এখানে গরম কিংবা ঠান্ডা পানির কোনোই দরকার নেই, নর্মাল পানি যেটা আছে ওইটি দিয়ে আপনারা ডোটা রেডি করলেই হয়ে যাবে। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই ইজি এই রেসিপিটা। এভাবে করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা আমার রেডি করা শেষ, আপনারা দেখে বুঝতে পারতেছেন ডোটা কেমনটা হয়েছে। আর এভাবে করে রেডি করার পর আমি রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টা গরম জায়গায়। এতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, আর এর মধ্যেই আমি রেডি করে নিচ্ছি শর্মার ভেতরের পুরগুলা। ফার্স্টে আমি সসটা রেডি করতেছি শর্মার। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস, আর 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে মেয়োনেজ। মেয়োনেজটা আমার দোকানের কেনা, আপনারা চাইলে বাসায় রেডি করে ইউজ করতে পারেন। আর সামান্য করে নিয়ে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো চিনি। সব কিছু দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি 1 ফালি লেবু। এখন ভালো করে সব কিছু একত্রে মিক্স করে নেব। একটু মিক্স করতে প্রবলেম হয়, যেহেতু মেয়োনেজটা সসের সাথে মিক্স হতে চায় না, একটু ধীরে ধীরে এটি মিক্স করে নিতে হবে। এরপর আপনারা চাইলে একটু ঝালের জন্য এখানে গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন, আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর এটি দিলে কালারটাও কিন্তু একটু সুন্দর আসে। এটি আমার রেডি করা শেষ। এভাবে রেডি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন। আর এখন পুরটা রেডি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সব কিছু আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সসটা দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর সামান্য করে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর এখানে সামান্য করে হলুদ, সামান্য করে মরিচ, আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন, আমি পেস্টটা ইউজ করেছি। আর 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে নিচ্ছি, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। এখন একত্রে সব কিছু মিক্স করে নিচ্ছি। এভাবে করে আপনারা যদি মশলাটা রেডি করে এরপর মাংসের মধ্যে দেন, তাহলে কিন্তু মাংসটা খুবই ইজিভাবে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এছাড়াও এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিয়েছি, এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি আগে থেকে এখানে মাংস এভাবে করে কেটে নিয়েছি, আর সাইজটা আমি এতটুকুই রেখেছি। আর সব কিছু আমি এখন একত্রে এখানে দিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা চিকেনের গায়ে এই মশলাগুলো লাগে। আর এভাবে করে ভালো করে মিক্স করার পর ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। এতে করলে এগুলো ভালোভাবে সফট হবে আর জুসি হবে। আমি ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে নিচ্ছি, আর আমার এখানে মেখে রাখা চিকেনগুলোও রেডি। আর এগুলো আমি ভালো করে এখন
রান্না করে নিব। এক্ষেত্রে আমি কোনো পানি ইউজ করব না। আমি এখানে যতটুকু মশলা আর সস ইউজ করেছি এগুলোর মধ্যেই কিন্তু এগুলো রান্না হয়ে যাবে। এভাবে করে নেড়ে ছেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে আমি এগুলো ভালো করে রান্না করে নিব। আর আপনারা দেখতেই পারতেছেন এগুলো কিন্তু পানি ছেড়ে দিয়েছে অলরেডি, আর পানিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এভাবে 15 থেকে 20 মিনিট এভাবে করে রান্না করে নিলে হয়ে যাবে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি, আমার কিন্তু মাংসগুলো একদম রেডি। ডোটা কিন্তু একদম রেডি আর এটি ফুলে ডবল হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন, আর খুবই সফট হয়েছে। আমি এখন একটু করে মথে নিচ্ছি, এরপর আমি লেচি কেটে নেব। আপনারা এই ডো দিয়ে যতটা শর্মা রেডি করবেন ততটাই লেচি কেটে নেবেন, আর আমি এখন এখানে 5টি শর্মা রেডি করব, ওই জন্য আমি 5টা লেচি কেটে নিব এই ডো থেকে। আর আমি এখানে বেলুনি নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটি লেচি নিয়ে এখন বেলে নিব। বেলার সুবিধার্থে আমি অল্প করে ময়দা লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আটাও লাগিয়ে নিতে পারেন। রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মোটা বা পাতলা হয়েছে। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি জাস্ট এখন এটি একটু সেকে নেব। চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়ামে রেখে অল্প আছে এটি উল্টে পাল্টে ভালো করে সেকে নিচ্ছি। আমার এই শর্মা রুটিটা কিন্তু রেডি। এভাবে করে সবগুলা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি শর্মাটা রেডি করে দেখাচ্ছি, আর এর জন্য আমি এখানে কিন্তু পেঁয়াজ আর শসাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, এছাড়া ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আর এখান থেকে তো আপনারা দেখতেছেন আগে থেকে রেডি করা সস আর মাংসগুলোও নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি, এরপর এখানে দিয়ে নিচ্ছি আমি শর্মা সস যেটা আমি বানিয়েছিলাম, ভালো করে দিয়ে নিচ্ছি। আপনারা যদি সসের পরিমাণটা একটু কম খেতে চান তাহলে সসের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। ভালো করে চারিদিকে আমি দিয়ে নিচ্ছি, এরপর দিয়ে নিচ্ছি আমি শসা। আপনারা চাইলে সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে এরপরও শর্মাটা রেডি করতে পারেন, তবে এভাবে হলেও কিন্তু খারাপ না, খেতে কিন্তু মজাই লাগে, যেভাবে হয় আপনারা বানিয়ে নিলেই হলো। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আর যারা পেঁয়াজ খেতে পারেন না তারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করা মাংসগুলো। এভাবে করে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একে একে দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আমি ক্যাপসিকামটা ইউজ করলাম না যেহেতু আমার হাতের কাছে ছিল না। এছাড়াও আপনারা চাইলে টমেটোও ইউজ করতে পারেন। এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপর আরেকটু করে সস দিয়ে নেব। আপনারা যারা সস একটু কম খান তারা চাইলে সসের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি জাস্ট একটু করে ভাঁজ করে দুপাশ থেকে এরপর একটি টুথপিক দিয়ে আটকিয়ে দিব। আপনারা চাইলে এক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারেন। আমার কিন্তু শর্মাটা রেডি করা একদম শেষ। আপনারা চাইলে খুব ইজিভাবে এটি বাসে রেডি করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।